জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার হাসুয়ার কোপে মৃত্যু হলো ছেলের। সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ মাঠপাড়া এলাকায়। মৃত যুবকের নাম রবিউল ইসলাম, বয়স 26। ওই ঘটনায় অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে সোমবার বিকেলে ছেলে তার শ্বশুরবাড়ি যাবার জন্য বাইক বের করে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমে স্টার্ট না হওয়ায় বাইক ভাঙচুর চালায়। তখনই পাশে বসেছিল বাবা আবুল হোসেন। নিষেধ করতে গেলে না শুনে বরং তার বাবাকেই চড় মারে ছেলেতে। তা সহ্য করতে না পেয়ে ছেলের মাথায় হাসুয়ার কোপ মারে। ঘটনায় গুরুতর আহত হয়ে পড়লে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ছেলের সাথে বিবাদ ছিল বাবার, তবে সোমবারের ঘটনা একেবারে তুচ্ছ ঘটনা। মায়ের বাড়িতে ছিলাম, তে গাড়ি নষ্ট হয়ে গেছে, তে গাড়িটা একটু ভাঙচুর করেছে। তা আমার শ্বশুর আসলো, এসে দেখে ঝামেলা বেঁধে গেছে, দিয়ে ধস্তাধস্তি করতে করতে আমার স্বামীকে নিয়ে চলে গেছি আমি বাইরে। আমি ওষুধ মুখ করেছিলাম আর আমার শ্বশুর পেছন থেকে যে একদম হেসুর খুব বসে দিয়েছে। বেটার রাগের মাথায় একটা ঘুষি মারিয়েছে আর ঘর থেকে পাশলি বাহির করে কুইবে ফেললো। আমি পাড়িয়ে ধরনু আর আমাকে এখানে চিৎ করে পাড়িয়ে ফেলে দিল ধাক্কা মারে। আমি উল্টে পড়ে গেলু, বেটাকে ধরে যে ওখানে বাইরে বেটা পালিয়ে গেছিলো, তাও বেটাকে যে কম মারি। মা যখন আমার ছেলেকে মারি ফেললো করে আসলো, তখন আইসিয়ে দেখছে ওখানে পড়ে আছে, মাঠটাও দেখেনি, কখন মারিছে তাও বলতে পারবো না। আমরা এসে দেখছি পড়ে আছে, ওর ওর এখানে শেষ, চোখ মুখ উল্টে ফেলছে, পাটা জড়ো করে জড়ো জড়ো করে ফেলছে, মানে ওর কাজ শেষ। আমরা যে সাইডে নিয়ে যাবো, এরকম আমার মনে কত শরীর ভেঙে গেছে, চাড়তেও পারছি না, লিজতেও পারছি না, কিছু বলাও হচ্ছে না।